এবারে লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর শাহরুখ কন্যা। বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান দম্পতির কন্যা সুহানা খান। জোয়া আখতারের দ্য আর্চিস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নামী প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন সুহানা। এবার লাক্সের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন এই অভিনেত্রী। ইন্ডিয়া টুডে জানিয়েছে সোমবার 29 এপ্রিল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হবে। এর আগে শাহরুখ খান নিজেও এই প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন। 2005 সালে লাক্সের সঙ্গে পচরা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়, আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনী, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটতে যাচ্ছেন সুহানা খান। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।